আর এই মুহূর্তে নজর রাখবো চাঁদের মাটিতে নেমেই কাজ শুরু করলো বিক্রম। চাঁদের মাটিতে উষ্ণতা মাপলো বিক্রম। কত মিলিমিটার গভীরের মাটিতে কতটা উষ্ণতা থাকে তা মেপে গ্রাফের মাধ্যমে জানানো হয়েছে। ইসরোর তরফে একটি গ্রাফ প্রকাশ করা হয়েছে এবং সেখানেই জানানো হয়েছে এই সমস্ত তথ্য। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি কিশলায়। কিশলায়, একেবারেই 23 অগস্ট চাঁদের মাটিতে অবতরণ এবং তারপর 4 দিনের মাথায় আজ প্রথম একটি তথ্য প্রকাশ করা হয়েছে ইসরোর তরফে এবং উষ্ণতা কত তা জানানো হয়েছে। আরো তো বেশ কিছু কাজ রয়েছে। একদমই রুমকি, এই মুহূর্তে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান দুজনেই খুব ব্যস্ত, একের পর এক তথ্য তুলে ধরছে। বিক্রমের মধ্যে একটি পেলোড রয়েছে, পেলোড অর্থাৎ যে যন্ত্রপাতি দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে, সেই পেলোডের নাম হচ্ছে, আমি তোমায় পড়ে শোনাচ্ছি, চান্দ্রা সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট অর্থাৎ চেস্ট। এবং এর মাধ্যমে বিক্রম এই আমার ঠিক পেছনে থাকা গ্রাফটি মেপে পাঠিয়েছে পৃথিবীতে, অর্থাৎ চাঁদের কোথায় কতটা টেম্পারেচার রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে ডেপথ অর্থাৎ কতটা গভীর, আর এখানে লেখা টেম্পারেচার অর্থাৎ কতটা সেই জায়গার তাপমাত্রা। যেখানে -80 ডেপথ দেখানো হচ্ছে সেখানে -10 তাপমাত্রা। এবং ধীরে ধীরে যত সেই ওপর দিকে আসছে বিক্রমের সেই পরীক্ষা নিরীক্ষা স্তর, অর্থাৎ যেখানে 0 বা 20, সেখানে তাপমাত্রাও বেড়েছে। অর্থাৎ রুমকি, চাঁদের পৃষ্ঠে নিচের দিকে গভীরে গেলে তাপমাত্রা অত্যন্ত কম এবং যত ওপর দিকে আসা যাবে তাহলে তাপমাত্রা বেশি। এই তথ্য গোটা বিশ্বের কাছে এর আগে ছিল না। বিক্রম প্রথম নিজের পেলোডের মাধ্যমে সেই তথ্য তুলে পাঠালো এবং সেই তথ্য এখন আমাদের হাতে। রুমকি, বেশ, অনেক ধন্যবাদ কিশলায় আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কিশলায় সরাসরি নিউজরুম থেকে। এবং চাঁদের কত মিলিমিটার গভীর মাটিতে কতটা উষ্ণতা থাকে তা মেপে জানিয়েছে বিক্রম এবং তা প্রকাশ করেছে ইসরো। পঞ্চায়েত ভোটে বীরভূমের খয়রাশোল ব্লকে ভালো ফল করেছে বিজেপি। এবার 24-এ লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান, আর সেই যোগদান অনুষ্ঠানে প্রকাশ্যে বিজেপির কোন দলের অভিযোগ। নদিয়ার কল্যাণীতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে একাধিক কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন, আর এই যোগদানকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের একাংশ। কেন্দ্রীয় মন্ত্রী বিধায়কের সামনেই বিক্ষোভ দেখান তারা।